হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আর এখন আছি সাজেকে। তো সন্ধ্যাবেলা আসলে আমরা সাজেক আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় আমরা মূলত মানে আসার পরে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পরে যে বের হচ্ছি। আর কটেজগুলো আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কেমন কটেজ, আসলে আমি সেভাবে রুমের কোনো ভিডিও করতে পারিনি যেহেতু এক রুমে আমরা প্রায় 5 জনের মতো ছিলাম। আর সাজেকার আর একটা বিষয়, পানি প্রচুর ঠান্ডা এখানে, আসলে আসলে গোসল করতে গেলে খুবই অসুবিধা। আর এই যে রাতের পরিবেশটা কেমন আমি একটু শেয়ার করবো আপনাদের, যার জন্য আজকের এই ব্লগটি করা। বন্ধুরা মিলে আসলে সন্ধ্যার পরপরই খাওয়ার জন্য বের হয়েছি, আসলে খাবার সময় হোটেলের আর ভিডিও করা হয়নি। এখানে আসার পরে আমার মূলত যে প্রবলেমটি হয়েছে সেটা হচ্ছে আমি আসলে গ্রামীণ নেট ইউজ করি, তো গ্রামীণ সিম আমার প্রায় তিনটা, তো এই সিম আসলে এখানে কোনো কাজেই লাগবে না কারণ এখানে কোনো গ্রামীণের টাওয়ার নেই। আমি খাগড়াছড়ি থেকে যখন রওনা দিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই আমার নেটওয়ার্কে বাইরে চলে গেছি আমি আসলে। আর পরিবেশটা খুবই সুন্দর, এখানকার কটেজগুলো বাঁশ দিয়ে তৈরি, আসলে এগুলো অস্থায়ী স্থাপনা, কোনো পারমানেন্ট স্থাপনা খুব একটা নজরে পড়লো না আমার, শুধুমাত্র বিজিবির ক্যাম্প আর কিছু সরকারি স্থাপনা ব্যতীত সবগুলো স্থাপনাই মূলত এরকম হালকা বাঁশ বাঁশ বা এরকম কাঠ দিয়ে তৈরি। তো কটেজগুলো খুবই সুন্দর, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। গাড়ি পিছাবো, গাড়ি পিছাবো, 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 চলো। এখানে হলো খালি যে এরকম রিসোর্ট, এরকম আর কি আছে? ভিউয়ার্স, এখন আসলে ব্যাম্বুটি খাবো, আর এই বাঁশের বাঁশের কাপে আসলে চা খাওয়ার মজাই আলাদা। সেরকম স্পেশালিটি বলতে গেলে চারতে একটু দুধটা বেশি করে দেয়, এখানে আসলে গুঁড়া দুধ পাওয়া যায়, তো দুধটা একটু বেশি করে দেয়, চিনি একটু বেশি দেয়, চাটা ঘন হয়, এইটুকুই খালি পার্থক্য নর্মাল চায়ের চায়ের সাথে। আর এখানকার আসলে ব্যাম্বোটিতে খাওয়া একটা শৌখিন ব্যাপার, আমরা মূলত ছবি তোলার জন্যই ব্যাম্বোটিতে খাই। তবে নিয়েছে ব্যাম্বোটির দাম প্রাইস পড়েছে 25 টাকা করে, আমরা দুইটা নিয়েছিলাম, 50 টাকা পড়েছে আমাদের। তো ভিউয়ার্স, রাতের পরিবেশটা কেমন সাজেকে সেগুলোই মূলত শেয়ার করার জন্য ভিডিওগুলো করেছিলাম। আর নেক্সট ব্লগে আমরা যাব সাজেকের খুবই নিকটে একটি পাহাড়, তো পাহাড়ের নামটা কি তার জন্য সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ব্লগগুলো দেখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।